হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়া দুড়া গানটা কিন্তু 3 সপ্তাহ ক্রস করেছে মাত্র, এর মধ্যেই কিন্তু 10 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়া দুড়া গানের রিয়াকশন দেব। তো বন্ধুরা, রিয়াকশন শেষে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সিনেমাটার বিষয়ে। তোর বেশি কথা বলছি না, চলো তোমাদের সাথে একসঙ্গে লাগে উড়া দুড়া গানটা দেখে আসি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুড়া। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া দুড়া। লাগে উড়া দুড়া ঢেউ খেলানো চুলে, লাগে উড়া দুড়া ঝুমকা গানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি। তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে ঘুম সকালে দিক বিধি গারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়াল থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুড়া। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া দুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুড়া। হ্যালো বন্ধুরা, গানটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। তো আমি ফার্স্ট থেকেই শুরু করি। প্রথমত গানের সুর, ঠিক আছে, গানের লিরিক্স। দেখো, অনেকে বলছে গানটা কপি করা গান, তো এই গানটা কোন গান থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে সেটাও কিন্তু তারা ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছে, খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এখানে লুকোচুরির কিছু নেই, তারা কিন্তু ডিসক্রিপশানে ফুল ক্রেডিট দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে গানের যে সিঙ্গার প্রীতম, প্রীতম পুরো ফাটিয়ে দিয়েছে, পুরো নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে গানটাকে। তার সাথে গানটা বানানোর জন্য যে একটা স্টুডিও প্রয়োজন, যে একটা রুম প্রয়োজন, যে একটি স্থান প্রয়োজন, সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে ডিরেক্টর সাহেব কিন্তু সাজিয়েছেন। তার সাথে মেকআপ আর্টিস্টদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা প্রতিটা আর্টিস্টকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তার সাথে ড্যান্স মাস্টার যিনি, তাকে তো আমি এক্সট্রা সম্মান জানাচ্ছি, কারণ শাকিব খান অন্য যত মুভি করেছে আমি কোনো মুভিতে এত ভালো ডান্স পারফরমেন্স করতে আমি তাকে দেখিনি। এই একটা প্রথম গান দেখলাম যেখানে পুরো সাউথের ভাইব। ভাষা পরিবর্তন করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাংলা ছবি নাকি সাউথের কোনো ছবি। তো এখন কথা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে মানুষের অনেক 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 কৌতূহল বিষয় কাজ করছে। এই সিনেমাটা কি কপি সিনেমা নাকি অন্য কিছু, আমি আপনাদেরকে একটু খোলসা করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিনেমাটা কপি করা কোনো সিনেমা নয়, সিনেমাটা একটা মৌলিক সিনেমা। এখন বলতে পারেন এখানে দেখতে পাচ্ছি সাউথের কিছু গেটআপ সেটআপ,
সেটা সাউথের মুভিগুলো থেকে ইন্সপায়ার হয়ে জাস্ট গেট আপটাকে করানো হয়েছে। কারণ সাউথের গেট আপগুলো কিন্তু খুব ভালো লাগে আমার কাছে এবং সবার কাছে এটা খুব ভালো লাগে, কারণ সাউথের প্রতিটা মুভি এখন মানুষের মন ছুঁয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইন্সপায়ার হয়ে বানিয়েছে, এতে কিন্তু দোষের কিছু নেই। দেখুন, অনেকে বলছে অ্যানিমেলের কপি, অনেকে বলছে এটা KGF এর কপি। তা এখন কথা হচ্ছে, কথা কি সত্য নাকি মিথ্যা? আসলে এটা একটা মিথ্যা কথা, এটা একটা গুজব। অ্যানিমেল তৈরি করতে 100 কোটি টাকার বেশি টাকা খরচ হয়েছে, অন্যদিকে KGF তৈরি করতেও 100 কোটি রুপিস বা টাকার প্লাস খরচ হয়েছে। আর এখানে 10 কোটি বা 20 কোটি টাকার মধ্যে কিন্তু আমাদের তুফান সিনেমাটাকে তৈরি করা হচ্ছে। এই 10 কোটি 20 কোটি টাকার মধ্যে আমরা যদি সাউথের ভাইব পাই, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে নিয়ে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত, এই বিষয়টাকে নিয়ে আমাদের খারাপ মন্তব্য করা উচিত নয়। এই ফার্স্ট কোনো একটা বাংলা মুভি যে মুভিটাকে নিয়ে পুরো বিদেশের ইউটিউবাররা বিদেশে কন্ট্রোভার্সি হচ্ছে এই মুভিটাকে নিয়ে, এই বিষয়টা ভেবে আমরা কিন্তু গর্ববোধ করতে পারি। এই বিষয়টাকে ভেবে আমরা শাকিব খান এবং তুফান সিনেমার টিমকে সম্মান জানাতে পারি। আর আমরা অনেকে কী করছি, এই কাজগুলো না করে আমরা তাদেরকে অপমান করছি যে কপি সিনেমা এটা সেটা। তো যাই হোক, আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ। আমার নির্দিষ্ট ওপিনিয়ন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে সব কিছু মিলে তুফান তেইস তুফানের গানগুলো অসাধারণ, আর লাগে উড়াদুরা গানটা তো পুরো অসাধারণ। তো সিনেমাটা ঈদের দিন রিলিজ পাচ্ছে, তো কারা কারা তোমরা সিনেমাটা দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কথার সাথে কারা কারা একমত পোষণ করছো সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাই বাই।